হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা বিশ্বজয় ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আমরা চলে এসছি এখনকার ক্লাস প্রাইমারি টেট পরিবেশ বিদ্যা তো এই পরিবেশ বিদ্যাতে এবারের আমাদের টার্গেট দু হাজার বাইশ ডিসেম্বরের প্রাইমারি টেটে যে তিরিশে তিরিশ নাম্বার আমাদের তুলতে হবে তাই খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে এক একটা সেট আমরা করে নি করেছি এটি আমাদের কিন্তু চতুর্থ সেট তাই অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো এবং অ্যান্সারগুলো করার চেষ্টা করবে সকলে ঠিক আছে তো আর পিডিএফের জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই যুক্ত হবে আর আমাদের চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও দেখে নাও প্রথম কোয়েশ্চেনটা রয়েছে মাইডিয়া স্টুডেন্ট যে জ্ঞানমূলক উদ্দেশ্য হলো কি চারটি অপশান রয়েছে একটা রয়েছে পরিবেশ বিভিন্ন ঘটনার কার্যকরণ ব্যাখ্যা করে আর একটা রয়েছে দেখে নাও অপশান বি রয়েছে পরিবেশ সংরক্ষণের গুরুত্ব উপলব্ধি করা অপশান সি রয়েছে শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক করে তোলা অপশান ডি রয়েছে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের বিভিন্ন উপাদান সম্পর্কে প্রাথমিকভাবে জানা তো প্রথম কোয়েশ্চেনের চারটি অপশান রয়েছে তোমাদের অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশান ডি প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের বিভিন্ন উপাদান সম্পর্কে প্রাথমিকভাবে জানা আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে দেখে নাও কোন জাতীয় খাদ্য পরিপাকে পেপসিনের গুরুত্ব রয়েছে চারটি অপশান রয়েছে প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট না লিপিড তো তোমাদের দুইয়ের দাগের অ্যান্সার হয়ে যাবে অপশান এ প্রোটিন অ্যান্সার হয়ে যাবে আমরা চলে যাব নেক্সট কোশ্চেন তিনের দাগের কোশ্চেনে দেখে নাও বোধমূলক উদ্দেশ্য হল কী চারটি অপশান রয়েছে পরিবেশ সংরক্ষণের গুরুত্ব উপলব্ধি করা পরিবেশ দূষণ কি কীভাবে ঘটে তা জানা বাস্তুতন্ত্র সম্পর্কে জানা না পরিবেশ দূষণ রোধে নানা পর্যায়ে কাজে যুক্ত হওয়া তো তিনের অ্যান্সার হয়ে যাবে অপশানে বোধমূলক উদ্দেশ্য হল পরিবেশ সংরক্ষণের গুরুত্ব উপলব্ধি করা চার নম্বর কোশ্চেন দেখে নাও ইম্পর্টেন্ট কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট রামসার কনভেনশন এর উদ্দেশ্য কী জলাভূমি সংরক্ষণ না বন্যপ্রাণী সংরক্ষণ বনভূমি সংরক্ষণ অপশান ডি জীববৈচিত্র্য সংরক্ষণ তো তোমাদের চারটি অপশান রয়েছে যেটা উত্তর হয়ে যাবে অপশান এ রামসর কনভেনশন যেন এটা হয়ে যাবে জলাভূমি সংরক্ষণ আমরা চলে যাব পঞ্চম কোশ্চেন পাঁচ নাম্বার প্রশ্নে চলে যাব দেখে নাও রয়েছে নিম্নলিখিত কোন অঙ্গটি পরিপাককারী উৎসেচক উৎপন্ন করে না লালা গ্রন্থি পাকস্থলী অগ্ন্যাশয় না যকৃত খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন যে কোনটা পরিপাককারী উৎসেচক উৎপন্ন করে না ঠিক আছে তো এটি অ্যান্সার হয়ে যাবে যকৃত পাঁচের ডি আমরা চলে যাব ছ নম্বর কোয়েশ্চেনে দেখে নেওয়া রয়েছে নিম্নলিখিত কোনটি প্রো কেরিওটিক কোষে সর্বদা অনুপস্থিত রাই বোজম কোষপ্রাচীর সাইটোপ্লাজম না মাই টোকন্ড্রিয়া চারটি অপশান রয়েছে ছয়ের দাগের অ্যান্সার হয়ে যাবে কোনটি প্রকেরিয়টি কোষে সর্বদা অনুপস্থিত সেটা হচ্ছে মাইটোকন আমরা চলে যাব সপ্তম কোষে সাত নম্বর প্রশ্নে দেখে নাও যে কোন হরমোনটি নারকেলের দুধ থেকে আবিষ্কার হয়েছে সাইটোকাইনিন অক্সিন জিব্বারেলিন না অ্যাভসিসিক অ্যাসিড তো চারটি অপশন রয়েছে সাতের দাগের যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে এ সাইটোকাইনিন নারিকেলের দুধ থেকে আবিষ্কার হয়েছে আমরা চলে যাব অষ্টম প্রশ্নে দেখে নাও জাতীয় উদ্যানের ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করেন চারটি অপশান রয়েছে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার রাষ্ট্রপুঞ্জ না অপশানটি কোনোটিই নয় ঠিক আছে তো আটের অ্যান্সার হয়ে যাবে অপশান বি কেন্দ্রীয় সরকার এগুলো তোমাদের কিন্তু প্রাইমারি টেটের প্র্যাকটিস সেট খুব গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট তিরিশটি কোয়েশ্চেন নিয়ে এসেছি খুব মনোযোগ দিয়ে ভিডিওটি অবশ্যই দেখবে আপেলের ভোজ্য অংশ কোনটি পুষ্পাক্ষ বহিত্ত্বক মধ্যত্বক না অন্তত্বক চারটি অপশান রয়েছে এটি অ্যানসার হয়ে যাবে পুষ্পাক্ষ অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর নয়ের দাগের অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর আমরা চলে যাব দশের কোশ্চেনে দেখে না ইউট্রোফিকেশনের মুখ্য কারণ কোনটি অপশান এ পুষ্পকোনার প্রাচুর্য অপশান সি পুষ্টিকোনার সংকট তো তোমাদের এখানে দুটি কো অপশানে রয়েছে ঠিক আছে এখানে তোমাদের দুটি অপশানে রয়েছে তোমাদের জানাতে হবে দশের যেটা অ্যান্সার হবে অপশান এ পুষ্টিকণার প্রাচুর্য আমরা চলে যাব এগারোর কোশ্চেনে দেখে নাও নিউরনের কোন অংশে মায়েলিন শীত দেখা যায় মায়েলিন শীত দেখা যায় তো তোমাদের এগারো নম্বর কোশ্চেন তো এটা কি হবে বলো তো এটা তোমাদের চারটি অপশান রয়েছে অ্যাকশন সাইটন ডেনড্রন না র্যানবিয়ারের পর্ব তো চারটি মধ্যে যেটা উত্তর হবে অপশান এ অ্যাকশন হয়ে যাবে ঠিক আছে আমরা চলে যাব বারো নম্বর কোশ্চেনে দেখে নাও সন্ধিতে অত্যাধিক পরিমাণে ইউরিক অ্যাসিড সঞ্চয়ের ফলে সৃষ্ট রোগটি হয় গেটে বাত অস্টিও পোরোসিস টিটেনি না সথেনিয়া গ্রেভিস ঠিক আছে তো তোমাদের চারটি অপশান রয়েছে বারোর দাগের যে অ্যান্সারটা হবে সেটা অপশান নিয়ে গেটে বাথ হবে আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে তেরো নম্বর কোশ্চেনে দেখে নাও রয়েছে তেরো নম্বর কোশ্চেনটা রয়েছে ইন্টার ক্যালেটেড ইন্টার ক্যালেটেড ডিস্ক কোন পেশির প্রধান বৈশিষ্ট্য তেরো নম্বর প্রশ্নের যেটা উত্তর হবে সেটা হচ্ছে সি হবে হৃদপেশি ঠিক আছে সি হবে হৃদপেশি হবে এখানে অপশানটা দেওয়া নেই সি হবে হৃদপেশি ১৪ নম্বর কোশ্চেনটা দেখে নাও দক্ষতামূলক উদ্দেশ্য হলো কি শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতার মনোভাব গড়ে তোলা পরিবেশের প্রাকৃতিক সম্পদ রক্ষার্থে দক্ষতা অর্জন করা অপশান সি শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধের শৃঙ্খলা বোধের ধারণা তৈরি করা অপশান ডি পরিবেশকে কিভাবে রক্ষা করা যায় তা জানা তো চোদ্দোর দাগে তোমাদের চারটি অপশান রয়েছে অ্যান্সার হয়ে যাবে অপশান বি পরিবেশের প্রাকৃতিক সম্পদ রক্ষার্থে দক্ষতা অর্জন করা পনেরো নম্বর কোশ্চেন দেখে নাও পনেরো দাগের পনেরো নম্বর কোশ্চেন দেখে নাও যে দেহের লাম্বার বা কোটি দেশীয় কোষে রুকার সংখ্যা কটি একটি পাঁচটি সাতটি না বারোটি তো এটি বি হয়ে যাবে পাঁচটি অ্যান্সার হয়ে যাবে ষোলো নম্বর কোশ্চেন দেখে নাও দেহে নিঃশ্রাবণ সম্পন্ন হয় কোন অংশের দ্বারা চারটি অপশান রয়েছে হাইডাথোড না অপশান ডি রয়েছে মূল তোমাদের ষোলোর দাগে দুটি অপশান রয়েছে তো এই দুটি অপশানের মধ্যে তোমাদের যেটা উত্তর হবে ডা থোড আমরা চলে যাব সতেরো নম্বর কোশ্চেনে দেখে নাও আছে যে এন সি এফ দু হাজার পাঁচের ভিত্তিতে পরিবেশ বিজ্ঞান প্রাথমিক স্তরে আলাদাভাবে স্থান পেয়েছে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী দ্বিতীয় শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী তৃতীয় থেকে পঞ্চম না দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণী তো সতেরো কোশ্চেন অ্যান্সার হয়ে যাবে অপশান সি তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী যে পরিবেশ বিজ্ঞানটা যেটা তোমাদের তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কিন্তু আলাদাভাবে স্থান পেয়েছে আমরা চলে যাব আঠারো নম্বর কোশ্চেনে দেখে নাও যে মূল রোমে সর্বদা ড্যাশ প্রকৃতির হয় মূল রোম সর্বদা ড্যাশ প্রকৃতির হয় তো তোমাদের এখানে চারটি অপশান ছিল যাই হোক তোমাদের অ্যান্সার হবে কিন্তু এক কোষি কোষের শক্তিঘর হলো কি লাইসোজম রাইবোজম মাইটোকন্ড্রিয়া না প্লাস্টিড তো যেটা অ্যান্সার হয়ে যাবে অপশন সি মাইট্রোগন্ড্রিয়া কুড়ি নম্বর প্রশ্ন দেখে নাও নিচের যে ফুলটিতে সপরাগ যোগ ঘটে সেটি হলো তাল পেঁপে দোপাটি না চাপা তোমাদের চারটি অপশান রয়েছে কুড়ির অ্যান্সার হয়ে যাবে কিন্তু দোপাটি অপশান সি আমরা চলে যাব একুশ নম্বর প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে যুক্ত সুন্দরলাল বহুগুণা মেধা পাটেকর ডক্টর বীরেন্দ্র কুমার অপশন সি আচার্য বিনোবা ভাবে তো একুশের যে প্রশ্নটা সেটা অ্যান্সার হবে কিন্তু অপশান বি মেধা পাটেকর আমরা চলে যাব বাইশ নম্বর কোশ্চেন দেখে নাও এটিও ইম্পর্ট্যান্ট কোশ্চেন মৃদভেদি অঙ্কুরোদ্গম দেখা যায় ছোলা গাছে ধান গাছে ভুট্টা গাছে না কুমড়ো গাছে তো এটি তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান ডি কুমড়ো গাছে মৃদভেদী অঙ্কুরোদ্গম দেখা যায় আমরা চলে যাব তেইশ নম্বর কোশ্চেনে দেখে নাও পরিবেশ বিজ্ঞানে পাঠ্যক্রমকে যে দুটি প্রধান ভাগে ভাগ করা হয়েছে সেগুলো হলো ভৌত বিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞান ভৌতবিজ্ঞান ও সমাজবিজ্ঞান প্রাকৃতিক বিজ্ঞান ও জীবনবিজ্ঞান না প্রাকৃতিক বিজ্ঞান ও সমাজবিজ্ঞান তোমাদের তেইশের প্রশ্ন যেটা হবে প্রাকৃতিক বিজ্ঞান ও সমাজবিজ্ঞান তেইশে ডি হয়ে যাবে আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে যে সারা বিশ্বে প্রাণী জগতের যত শতাংশ ভারতে রয়েছে তা হলো প্রায় তিন দশমিক পাঁচ শতাংশ ছয় দশমিক পাঁচ শতাংশ দশ দশমিক পাঁচ শতাংশ অপশান ডি রয়েছে পনেরো দশমিক পাঁচ শতাংশ তো তোমাদের চব্বিশের যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে অপশান বি ছয় দশমিক পাঁচ শতাংশ সারা বিশ্বে প্রাণী জগতের যত শতাংশ ভারতে রয়েছে তা হচ্ছে ছয় দশমিক পাঁচ শতাংশ আমরা চলে যাও পঁচিশ নম্বর কোয়েশ্চেনে দেখে নাও ভারতীয় ভূখণ্ডের প্রায় কত শতাংশ অরণ্যে ঢাকা ঠিক আছে তো দেখে নাও এগারো দশমিক সাত উনিশ দশমিক সাত বত্রিশ দশমিক সাত না চল্লিশ দশমিক সাত এটা সকলেরই জানা এটা হয়ে যাবে কিন্তু উনিশ দশমিক সাত অপশান বি আমরা চলে যাব ছাব্বিশ নম্বর প্রশ্নে দেখে নাও পোলিও ভাইরাস দ্বারা শরীরের কোন অংশ আক্রান্ত হয় সংবহনতন্ত্র স্নায়ুতন্ত্র অস্থিতন্ত্র না শ্বাসতন্ত্র ছাব্বিশের অ্যান্সার হয়ে যাবে অপশান বি স্নায়ুতন্ত্র আমরা চলে যাব সাতাশের কোশ্চেনে দেখে নাও কোলেরা রোগের জীবাণু বাহক হলো মাছি মশা ইঁদুর না আরশোলা তোমাদের চারটি অপশান সাতাশের তো তোমাদের অ্যান্সার হবে কিন্তু কোলেরার বাহক হচ্ছে মাছি অপশান এ হবে আঠাশের কোশ্চেনটা দেখে নাও ওপিভি কোন রোগের টিকা মামস না টিটেনাস যক্ষা না পোলিও তোমাদের চারটি অপশান রয়েছে জানাতে হবে কোন অ্যান্সারটা সঠিক হবে তো আঠাশের ওপিভি হচ্ছে পোলিও রোগের টিকা ঠিক আছে তোমাদের যেটা বিসিজি টিকা এসেছিলো ঠিক আছে তো এই টিকা থেকে তোমাদের কোয়েশ্চেন আসবে সাধারণ সর্দি কাশির জন্য দায়ী হলো প্রোটোজোয়া ছত্রাক ব্যাকটেরিয়া না ভাইরাস চারটি অপশান রয়েছে তোমাদের যে অ্যান্সারটা হবে সর্দি কাশির জন্য কিন্তু দায়ী একমাত্র ভাইরাস হবে অপশান ডি হবে মশার প্রধান রক্তচোষক নলটি হলো কি মান্ডিবল লেব্রাম লেবিয়াম না ম্যাক্সিলা খুব গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন সেট এটা তো এটা কিন্তু লেব্রাম হয়ে যাবে ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সেট এগুলো তাই তোমাদের এবারে প্রাইমারি ডেটে কী হবে এবারে প্রাইমারি আমাদের টার্গেট পরিবেশ বিদ্যা থেকে তিরিশে তিরিশ অন্যান্য সাবজেক্টগুলোর থেকেও অন্যান্য সাবজেক্টগুলোতে যেরকম টার্গেট রয়েছে তিরিশে তিরিশ এবারও তিরিশে তিরিশ তাই আমাদের চ্যানেলে যারা এখনও যুক্ত হোনে অবশ্যই যুক্ত হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো যখনই আমরা প্রতিদিন পাঁচটা ছটা করে ভিডিও দিচ্ছি তোমাদের ক্লাসের ঠিক আছে থিওরি প্লাস প্র্যাকটিস সেট তো অবশ্যই তোমাদের কাছে নোটিফিকেশান যাবে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করো টেলিগ্রাম গ্রুপে যদি যুক্ত না হও অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হও তাছাড়া কিন্তু তোমরা তোমরা ভিডিওগুলো দেখতে পাবে না এবং সেই সঙ্গে তোমরা কিন্তু পিডিএফগুলো গুরুত্বপূর্ণ পিডিএফগুলো মিস করে যাবে